কোনো ধরনের এনটিভি ছাড়াই ঘুরে আসুন ঢাকার ভিতরে মনোরম একটি পরিবেশে, যেখানে কিনা আপনি পাবেন মজার মজার অনেকগুলো খাবার, ইনডোর গেমস, এরপর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেখানে কিনা আপনি খুব সুন্দর সুন্দর করে ছবি তুলতে পারবেন, এবং যারা আমার মতো শপিং প্রিয় তারা কিন্তু এখানে এসে শপিংও করতে পারবেন। আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। ভালো লাগার একটি কারণ হচ্ছে আজকে আমি সপরিবারে এসেছি এমন একটি জায়গায় যেখানে কিনা আমি অনেক কিছু পেয়েছি একসাথে। দেখুন কত সুন্দর সুন্দর অর্নামেন্টস, এই অর্নামেন্টস গুলো দেখলে সবগুলোই নিয়ে নিতে ইচ্ছে করে, কারণ এক একটির চেয়ে এক একটি ডিজাইন এত বেশি সুন্দর ছিল। তা দেখে কি মনে হলো আমি আজকে কোথায় এসেছি? আমি কি আজকে কোনো শপিং করতে এসেছি? না, আমি আজকে কোনো শপিং করতে আসিনি, কিন্তু আমি যদি এই জায়গাটাতে আসি তাহলে কিন্তু আমি এখানে শপিংও করতে পারবো। যাই হোক, আমি আজকে এসেছি এমন একটি সুন্দর জায়গায়, এই সুন্দর জায়গাটিতে কিন্তু যারাই আসবেন তারাই কিন্তু এই জায়গাটির প্রেমে পড়ে যাবেন। তো আমি আজকে যে ফুড কোর্টে এসেছি, এই ফুড কোর্টে কিন্তু খুব সুন্দর ইনডোর গেমস রয়েছে। আপনারা কিন্তু এলে বাচ্চাদের নিয়ে কিন্তু এই জায়গাটাতে আসতে পারেন, বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে এবং অনেক বেশি এনজয় করবে। তো এই ফুড কোর্টে আমরা ঘোরাফেরা করার পর খুব বেশি টায়ার্ড হয়ে গেছি, তো আমরা আমাদের জন্য খাবার অর্ডার করেছিলাম, তো আমাদের খাবার আসতে একটু দেরি হবে। তো ওমাইন ওড়েশার জন্য আমরা এখানে নিয়েছি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইগুলো এত গরম ছিল ওদের খেতে একটু কষ্ট হচ্ছিল। যাই হোক, ওমাইন ওড়েশা কিন্তু চিকেন ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে, আপনারা দেখতে পারবেন আমার অনেক ভিডিও। তো ওমাইন ওড়েশা যেখানেই যায় সেখানে কিন্তু চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই এই দুটো ওদের থাকাই লাগবে। এই ফুড কোর্টে কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এবং অনেক মজার মজার খাবার পাওয়া যায়। তো আমরা এই ফুড কোর্টের একটি দোকান থেকে অনেকগুলো খাবার একসাথে অর্ডার করি, দোকানটির নাম হচ্ছে চ্যাপ্টার। তো চ্যাপ্টার থেকে আমরা অর্ডার করি বিফ চাপ, চিকেন চাপ এবং চিকেন টিক্কা কাবাব। তো আপনারা দেখতে পাচ্ছেন চিকেন টিক্কা কাবাবের সাথে কিন্তু এখানে ওরা একটি লুচিও দিয়েছে, কিন্তু আমরা যে বিফ চাপ এবং চিকেন চাপ নিয়েছি তার সাথে কিন্তু কোনো ধরনের লুচি নেই। আপনি যদি লুচি অথবা পরোটা খেতে চান তাহলে কিন্তু সেটা আলাদা করে অর্ডার দিতে হবে। আজকে কিন্তু এই ফুড কোর্টে আমি আমার জা, ভাসুর, ভাসুরের মেয়ে, দেবর, দেবরের বউ সবাইকে নিয়ে এসেছি। যাই হোক, তো সবাই মিলে কিন্তু ঘোরার মজাই আলাদা, এবং এক টেবিলে বসে যখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম তখন কিন্তু খুব বেশি ভালো লাগছিল। আমি আমার জন্য অর্ডার করেছিলাম চিকেন চাপ। চিকেন চাপটা আপনারা দেখতেই পাচ্ছেন কত বেশি ইয়ামি লাগছে দেখতে, এবং সাথে কিন্তু এখানে সালাদও রয়েছে, সালাদের উপরে কিন্তু এখানে ধনে পাতা চাটনিও দেওয়া হয়েছে। আমি আজকে এই চিকেন চাপের সাথে নিয়েছি পরোটা। আমি আজকে এখানে লুচি নেইনি, লুচিটা একটু অয়েলি হয় সেজন্য লুচিটা আজকে একটু অ্যাভয়েড করছি, সেজন্য পরোটা নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেন চাপটা কিন্তু এত বেশি সফট ছিল এবং মাংসটাও কিন্তু অনেক জুসি ছিল। অনেক সময় দেখা যায় চিকেন চাপটা এত বেশি ড্রাই থাকে, ড্রাই থাকার কারণে কিন্তু চিকেন চাপটা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায়, কিন্তু এই চিকেন চাপটা এত বেশি জুসি ছিল এবং সফট ছিল, ঠান্ডা হওয়ার পরও কিন্তু একদম নরমই ছিল। এই চিকেন চাপের সাথে কাঁচা মরিচ এবং পেঁয়াজকে কুচি করে হালকা একটু ভেজে দেওয়া হয়েছে, পেঁয়াজটা কিন্তু একটু একটু কাঁচাও ছিল। তো সব কিছু মিলিয়ে আমি যখন মুখে দিলাম, বিশ্বাস করেন আমার এত বেশি ভালো লাগছিল, আমার মনে হয়েছিল আমার লাইফের বেস্ট চিকেন চাপ এইটা। আমারটা টেস্ট করার পর এখন আমি আপনাদের ভাইয়ার বিফ চাপটা একটু ট্রাই করে দেখছি। দেখতে পাচ্ছেন বিফ চাপটা এত বেশি সফট ছিল, তো আমি এখন বিফ চাপটা নিয়ে একটু সালাদ নিয়ে খাচ্ছি। বিশ্বাস করেন এই বিফ চাপটাও এত বেশি ঝাল ছিল, কিন্তু ঝালের সাথে সাথে কিন্তু বিফ চাপটা অনেক বেশি মজা ছিল। আমি সাজেস্ট করব আপনারা যারা স্পাইসি লাভার আছেন তারা কিন্তু এই বিফ চাপটা একবার হলো এসে ট্রাই করতে পারেন, বিশ্বাস করেন আপনাদের ভালো লাগবেই লাগবে। আমি আজকে যে ফুড কোর্টে এসেছি এই ফুড কোর্টের নাম হচ্ছে ASW মেগা ফুড পার্ক। লোকেশন হচ্ছে ECB চত্বর, ঢাকা ক্যান্টনমেন্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে এসেছি এখানে জাফরান মটকাঁচা খাওয়ার জন্য। বিশ্বাস করেন এখানে নাকি মটকাঁচাটা এত বেশি ফেমাস, সবাই আসলে এখানেই কিন্তু মটকাঁচা একবার হলো ট্রাই করে যায়। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা চলে যাব বাসায়। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের সবাইকে আমার আগামী ফুড ব্লগিং ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে আল্লাহ হাফেজ।